লাঠি শারীরিকভাবে তিনি অন্ধ। আমরা তার আগামী জীবন সুস্থতা কামনা করি। উত্তর প্রসাদ নগরের কালাচাঁদপল্লী থেকে অন্যদিন নৈহাটি থেকে নয়নের মণি কাছের মানুষ কাজের মানুষ আমাদের সংগঠনের অসম্মানীয় মাননীয় বিধায়ক রফিকুর রহমান বহুমূল্যের একটি শ্রবণ যন্ত্র এই সকল বিধানসভার মানুষের নয়নের মণি আপনারা বিধানসভা মানুষের কাছের মানুষ তাদের কাছে যাতে সে সুন্দরভাবে তার আগামী জীবন সুন্দরভাবে চলতে পারে, পড়াশুনো করতে পারে এবং খানে শুনে সে যেন আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য আমাদের বিধায়ক সাহেব পার্শ্বভূমিক আমাকে নির্দেশ দিয়েছে। এই অঞ্চলের যত মানুষ এরকম আছে আমরা সকলকেই দেব। আজকে আপনার বিধায়কের হাত দিয়ে আমাদের রফিকুল তার হাত দিয়ে আমরা সেই সমস্ত সরঞ্জামগুলো প্রদান করছি। মেমোরিয়াল সোসাইটি চাঁদপুর গৌড়দা আমার খুব কাছের মানুষ এই সংগঠনের মধ্য দিয়ে সারা জেলার বিভিন্ন প্রান্তে মানুষকে এইভাবে সাহায্য করে যাচ্ছে সেজন্য তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি আপনার বিধায়ক আমাকে একাধিক ভাগ ওই এলাকার প্রতিবন্ধীদের উনি সাহায্য করেছেন, সেই সঙ্গে আজকের যে অনুষ্ঠান পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষে এখানে কিছু প্রতিবন্ধীদের সাহায্য করা হলো, সেই সঙ্গে এলাকার যারা সাংবাদিক যারা সমাজের তর্ক যারা সমাজকে তুলে ধরে বিভিন্ন মাধ্যমে তথা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তাদেরকে সম্মানিত করা হলো, এটা অত্যন্ত শুভ চিন্তা। এবং সেই সঙ্গে আমি একটা আবেদনও কিন্তু এই সাংবাদিকদের করব, আপনারা সংবাদ পরিবেশন করুন এমন সংবাদ যে মানুষ সেই সংবাদ থেকে শিক্ষা হয়, এবং এমন সংবাদ পরিবেশন করবেন না যে সংবাদে সমাজ উত্তপ্ত হয়, সমাজ শিক্ষা না পায় আরো অন্য পথে চালিত হয়। এই ধরনের সংবাদ আপনারা পরিবেশন করবেন না, কারণ বাংলার সংস্কৃতি অত্যন্ত উন্নত সংস্কৃতি। এই সংস্কৃতি শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষকে পথ দেখায়। আজ আমরা যে যা দ্বিশতবর্ষ অনুষ্ঠানটা করছি তিনি বাংলার সংস্কৃতির অন্যতম পথিকৃত, সেই সঙ্গে একটা কথা না বললে নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বপ্ন দেখেছিলেন যে নারী শিক্ষা নারী প্রগতি এবং বাল্য বিবাহ বন্ধ করতে হবে, বিবাহ বিবাহ বন্ধ করতে হবে। তার প্রায় পরে 200 বছর পর তার এই আন্দোলনের পরে 200 বছর পর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রীর মাধ্যমে তার সেই পরে 200 বছর আগের চিন্তা ভাবনা বাংলার মাটিতে রূপায়িত করছেন এবং করেছেন, যার ফলে নারী শিক্ষা এগিয়েছে, বাংলা এগিয়ে যাচ্ছে, বাংলার নারী শিক্ষায় অনেক এগিয়ে। দীর্ঘ বক্তব্য রাখবো না, শুধু বলব এই তার এই দ্বিশতবর্ষে তার যে বাণী সংস্কৃতির বাণী ঐক্যের বাণী বর্ণবিদ্বেষের বিরুদ্ধে যে লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে লড়াই তার সে আদর্শকে আমরা মনে রেখে এবং শুধু ফাইনাল যে মাটিতে দাঁড়িয়ে আমরা অনুষ্ঠান করছি, এই মাটি কিন্তু অনেক পবিত্র মাটি। এই মাটিতে সম্রাট বঙ্কিমচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, এই মাটি অনেক পবিত্র মাটি, এই মাটি সেই বার্তাই বাংলার মানুষকে দেবে যে বাংলার মানুষ সেই মনীষীদের কথা মেনে বাংলার ঐক্য বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য বাংলার ইতিহাসকে বজায় রাখবে।
এই আশা রেখে এই রেখে আমি শেষ করছি, সবাই ভালো থাকুন।